টমেটো গাছ ঝিমিয়ে মরে যাচ্ছে। আমার দু তিনটে গাছ আগেও ঝিমিয়ে মরছে, ঠিক আছে, তো স্প্রে দেওয়া হয় নাই, কোনো ধরনের স্প্রে দেওয়া হয় নাই। আজকে আবার আসলাম, আজকে এসে দেখি, আমি প্রতিদিনই আসি, আপনাদেরও প্রতিদিন যাওয়া দরকার। তো আজকে দেখি যে ওইদিকে একটা গাছ ঝিমিয়ে পড়ছে, এইদিকে একটা গাছ ঝিমিয়ে পড়ছে, তো এইটা কী কারণে ঝিমাচ্ছে, এই কারণটা কী? কারণটা হচ্ছে আমি যদি গাছটা উঠাই তাহলে বুঝতে পারবো কারণটা কী, না গাছটা উঠালে বোঝা যাবে না যে কী কারণ। তো আগে দেখে নিই গাছটা, গাছটা একটু সাইডে নিয়ে আসি, কারণ এটা যদি ভাইরাস জন্যই মনে হচ্ছে না যে নিমাটোর প্রবলেম আছে। ঠিক আছে, গাছটাতে আপনারা যদি এইরকম প্রবলেমে পড়েন যে আপনাদের গাছ ঝিমিয়ে মরে যাচ্ছে, তো আপনারা ফার্স্ট চেক করবেন এখরে কোনো রকমের গুটি আছে নাকি। গুটি যদি থাকে তাহলে মনে করবেন যে সেটা নিমাটোর প্রবলেম, আপনারা নিমাটোর স্প্রে দিবেন, হয়ে যাবে। যদি দেখেন যে ধসা আছে, কোনো রকম গাছটাতে আমার ধসাও নেই, একদম কোনো রকম ধসা কিচ্ছু নেই, আপনারা দেখুন ভালো করে, কোনো রকম ধসা নেই গাছটার, তো গাছটা মরলো কীভাবে? গাছটা মরার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কারণে গাছটা মারা গেছে। তো আজকে আমি ব্যাকটেরিয়ার স্প্রে দেবো। ব্যাকটেরিয়া স্প্রে বলতে আপনারা মাইসিন গ্রুপের যতগুলো ওষুধ আছে সবই ব্যাকটেরিয়া, এটা আপনারা সবসময় দূরে ফেলবেন, আমি ফেলে দিচ্ছি কাছেই। আর একটা গাছ আছে, আমি আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটাতেও মনে হয় ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, এই দেখুন পাতাগুলো নতিয়ে পড়ছে, এই গাছটা দেখুন, আর আপনারা এই গাছটা দেখুন, গাছগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, আপনারা দেখতে বুঝতে পারবেন যে কী কন্ডিশনে আছে। এটার চেহারা দেখুন আর এটার চেহারা দেখুন, এটাও ঝিমিয়ে পড়তেছে, ঠিক আছে, এটাও মনে হচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে, পোকাও মনে হয় আছে কিছু দেখতেছি। তো ব্যাকটেরিয়া আজকে আমি দেবো প্লান্টোমাইসিন দেবো, এই যে প্লান্টোমাইসিন আমার পকেটেই রয়েছে, শোনো, প্লান্টোমাইসিন গ্রুপের ওষুধ দিলেই হয়ে যাবে, মাইসিন গ্রুপের ওষুধ তো হচ্ছে ব্যাকটেরিয়া, তো আমি প্লান্টোমাইসিন দিয়ে দেবো। প্লান্টোমাইসিন নিয়ে আসছি, গোড়ায় স্প্রে করে দেবো, তাহলে ব্যাকটেরিয়াটা যে আছে ব্যাকটেরিয়াটা বুঝবে। এটা কি না, এটাতে কিছু না, ঠিক, আরও কিছু আছে নাকি দেখি, খুঁজলাম তো পাইলাম না, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, টোটাল ক্ষেতটা দেখলাম ঘুরে ঘুরে, দুটো গাছ পেলাম আজকে, আগে একটা মরছিল আজকে একটা। তো দু একটা গাছ যখনই আপনাদের ঝিমানো শুরু করবে আপনারা দেখবেন, যদি গোড়ায় যদি থাকে গুটি গুটি তাহলে আপনারা ভাববেন যে সেটা নিমাটোর প্রবলেম, আর যদি গোড়া বসা থাকে তাহলে আপনারা ধসার স্প্রে দিয়ে দেবেন, আর যদি কোনো কিছু না থাকে তাহলে বুঝবেন যে সেটা ব্যাকটেরিয়া, আপনারা মাইসিন গ্রুপের ওষুধ দেবেন তাহলেই হয়ে যাবে। তো ধন্যবাদ, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।